24 সালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কারিনা। ভাইরাল একরত্তির ছবি, বড়দিনের সাজে পুষ্কে কবির সিং, একরত্তি খুদেকে নিয়ে খুনসুটিতে ব্যস্ত কোয়েল। সদ্য কয়েক মাস আগে মা হয়েছেন টলিপাড়ার মিষ্টি মেয়ে ও অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই সুখবরে সারা টলি ইন্ডাস্ট্রি আনন্দে আটখানা। কিন্তু মা হওয়ার কিছুদিনের মধ্যেই অভিনেত্রী কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন। শুধু একা কোয়েল কোভিড পজিটিভ ছিলেন না, পাশাপাশি স্বামী সহ তার গোটা পরিবার করোনার শিকার হন। নিজেই নিজের আক্রান্তের কথা টুইটারে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কোয়েল মল্লিক, নিসফাল, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা থেকে মুক্তি হওয়ার পর ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। কিছুদিন বিরতি নিয়ে আনলক পর্বে নিজের চেনা রুটিনে ফিরলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। অক্টোবর মাসে ছিল বাঙালির সেরা পুজো দুর্গোৎসব। এই করোনা আবহে বাড়ির সদস্যদের নিয়ে মল্লিক বাড়িতে হয়েছিল দুর্গাপুজো। এই বছর সন্তানকে নিয়ে প্রথম পুজো ছিল কোয়েলের। 5ই মে কোয়েল আর নিসফালের ঘরে আলো করে এসেছিল এই ছোট্ট, কিন্তু বিভিন্ন ঘটনায় নাম ঠিক করা হয়নি। তাই তো দুর্গাপুজোর মহা অষ্টমী তিথিতে সেলের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি সপরিবারে ছবি দিয়ে সাথে ক্যাপশনে লিখেছেন সেলের নাম, নাম দিলেন কবির। আর এরপর সেলফ থেকে শুরু করে কোয়েলের অনুরাগী সকলেরই কবির নাম খুব পছন্দের হয়। করোনা বিদায় না নিলেও নিউ নর্মাল লাইফে ফিরে শরীরচর্চায় মন দিয়েছিলেন অভিনেত্রী। এবার পুজোর আগে শরীরচর্চা করে শরীরের সব মেদ ছড়িয়ে ফেলেছেন অভিনেত্রী। এরপর অভিনেত্রী আবার নিজের দ্বিতীয় বাড়ি অর্থাৎ শুটিং ফ্লোরে ফিরে এসেছেন। দীর্ঘ এক বছরেরও বেশি বিরতি কাটিয়ে এখন কাজে ব্যস্ত এই নায়িকা। কিন্তু এর মাঝে ছেলেকে সময় দিতে ভোলেননি। দুর্গাপুজোতে করোনা মৌসুমে অভিনেত্রীর ছবি রক্ত রহস্য সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমার শুটিং অভিনেত্রী প্রেগনেন্সির আগেই শুট করেছিলেন। এই সিনেমায় স্বর্ণচার চরিত্রে দেখা যায় কোয়েল মল্লিক। নিজের হারানো সন্তানকে কিভাবে খুঁজে পান তার উপর এই সিনেমা তৈরি করা হয়। এই সিনেমার জন্য বেশ প্রশংসিত হন কোয়েল মল্লিক ও ছবির পুরো টিম। এদিকে কারিনা কাপুর খানের কোলে একটি বাচ্চা, আর এই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি ফ্যান পেজের তরফে এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় কে এই খুদে। এরপরই ভাইরাল হয়ে যায় এই ছবি। তবে কি কারিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল? আসলে তা নয়। কারিনার কোলে সদ্যজাত বাচ্চাটির নাম তৈমুর, এমনটাই কমেন্ট বক্সে লিখেছেন সকলে। এদিকে বলিউডের বৌবর সৌন্দর্য যত দিন যাচ্ছে আরও চুইয়ে পড়ছে। বলিউড অভিনেতা সৈফ আলী খান ও কারিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান আসতে চলেছে সামনের বছরের প্রথম দিকেই। তাদের সন্তান আসার কথা প্রথম সৈফ আলী খানই প্রকাশ্যে আনেন। এদিকে তৈমুর দেখতে দেখতে 4 বছরে পড়ল। করোনা আবহের জন্য এবছর জন্মদিন একেবারেই ঘরোয়াভাবে পালন করল নবাব পরিবার। তৈমুরের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়েন কারিনা কাপুর খান। মায়ের চাইতে কেউ তৈমুরকে বেশি ভালোবাসতে পারে না এমনই জানিয়েছেন কারিনা। আর তার সঙ্গে একের পর এক অদেখা ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর। এদিকে তাদের দ্বিতীয় সন্তান আসার আগে জোর কদমে কাজ ছেড়ে ফেলছেন সৈফ আলী খান। স্ত্রীর সঙ্গে থাকার পাশাপাশি তিনি ভূত, পুলিশ, আদি পুরুষ একের পর এক শুটিং শেষ করেছেন। এর মাঝে বিতর্কেও জড়িয়ে যান সৈফ। তিনি আদি পুরুষের রাবণ চরিত্রটিকে দয়ালু বলেই মন্তব্য করেন, আর এরপর বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সৈফের বিরুদ্ধে ফুঁসে ওঠেন অভিনেতা মুকেশ খান্নাও।